হলদিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি কিন্তু মোটের উপর স্বাভাবিকই রয়েছে। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী সেই ছবি তুলে ধরেছেন। ছাত্র মৃত্যুর প্রতিবাদে আজকের এই বন্ধে তেমন কোনো প্রভাবই পড়েনি হলদিয়া শিল্পাঞ্চলে। আমরা এখনও রয়েছি হলদিয়ার একটি রাষ্ট্রায়ত্ত তৈল শোধনাগারে। দেখতেই পাচ্ছেন যে অন্যান্য দিনের মতন কিন্তু এখানে যে সমস্ত শ্রমিকরা তারা কিন্তু কাজে যোগ দিচ্ছেন, এবং যে কয়েকজন শ্রমিকের সঙ্গে আমরা কথাবার্তা বললাম তারা কিন্তু বলছেন যে অন্যান্য দিনের মতনই কিন্তু তারা এসেছেন, তাদেরকে কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। কেননা রাস্তায় যেমনভাবে সরকারি বাস রয়েছে তেমন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেসরকারি বাস রয়েছে। শুধুমাত্র হলদিয়া তৈল শোধনাগার নয়, হলদিয়া বন্দর, হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ অন্যান্য যে সমস্ত শিল্প সংস্থাগুলো রয়েছে সেই শিল্প সংস্থাগুলোতেও হাজিরা কিন্তু অন্যান্য দিনের মতোই রয়েছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।